যদি আপনাদের কাছে প্যানেল রিপেয়ারি করার লাগে আসে বা শর্ট ক্লিয়ার ব্যবহার করেন, কোন প্যানেলটা শর্ট ক্লিয়ার ব্যবহার করতে পারবেন? যখন আমাদের CKB1 আর CKB2 শর্ট হয়ে যায়, অনেক প্যানেল আছে পিকচারের উপরে ভার্টিক্যাল বার পরে, আবার অনেক প্যানেল আছে পিকচার আসে না কিন্তু শুধু ভার্টিক্যাল বার পরে, তো ওই সমস্যাগুলি যদি আসে তাহলে কিন্তু অনেক প্যানেল রিপেয়ারিং করা সম্ভব হয় না। আবার ছবির উপরে যে পার্টিকেল বারটা পরে ওই প্যানেলটা কিন্তু রিপেয়ারিং করা যায়। আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান বন্ধুরা, তো মাই ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে যে টপিকটা, এই টপিকটা হচ্ছে ওয়ালটন প্যানেল 32 ইঞ্চি সিঙ্গেল কপের যে প্যানেলটা, ওই প্যানেলটা ইদানিং অনেক প্রশ্ন আসতেছে বা অনেক প্রশ্ন আসছে। কিছুদিন আগে যেহেতু আমরা টেকনিশিয়ানরা শর্ট ক্লিয়ার ব্যবহার করার প্রচেষ্টা জানতাম না, যেদিন থেকে আমি শর্ট ক্লিয়ার ব্যবহার করার প্রচেষ্টা আমরা জানলাম ওই দিন থেকে অনেকগুলি কমেন্ট আসছে যে, বা আমিও অনেক ইউটিউব চ্যানেলেও দেখছি যে শর্ট ক্লিয়ার ব্যবহার করে, অনেকে দেখায় দুনো সাইড শর্ট হইলে সিকেবি শর্ট রিমুভ করা সম্ভব হয়, বা অনেকে দেখায় একটা শর্ট হয়েছে এটা রিমুভ করে দেয়, আবার অনেকে দেখায় যে এক সাইডের 2-3টা কানেকশন শর্ট হয়ে গেছে ওই কানেকশনগুলি রিমুভ করা সম্ভব। অ্যাকচুয়ালি যেই বিষয়টা, ওই বিষয়টা জানানোর জন্যই আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো চলেন আমরা মূল টপিকে যাই। তো ভিডিওতে ফিরে আসছি ছোট একটা ইন্ট্রো পরে। তো হ্যাঁ, ফিরে আসলাম ইন্ট্রোর পরে। তো এখন চলেন আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে বুঝে নিই। বিষয়টা হচ্ছে প্রথমত আমরা যে কাজটা করি, ধরেন প্যানেলটা আমাদের কাছে আসে, যখন আসে তখন আমরা এখানে 3.3 ভোল্ট 1.8 ভোল্ট দুইটা ভোল্টেজ আমরা কনফার্ম করে নিই। নেওয়ার পরে এখানে দেখি আমরা ভোল্টেজটা উঠে পড়ে যায় কিনা, মানে এইটি কোণে যেই সর্বপ্রথম যে কাজটা করি আমরা, যখন এখান থেকে আমাদের বিসিজি ভোল্টেজে ইনপুট হওয়ার পরে এখানে আমরা 12 ভোল্ট চেক দিই, চেক দেওয়ার পরে আমরা যখন এখানে 1.8 ভোল্ট আর 3.3 ভোল্ট দুইটা টেস্ট পয়েন্টে মাপ দিই, মাপ দেওয়ার পর যদি দুইটা টেস্ট পয়েন্টে ভোল্টেজ থাকে 1.8 ভোল্ট আর 3.3 ভোল্ট, তখন আমরা যেই কাজটা করি, এই যে এই টেস্ট পয়েন্ট হচ্ছে বিসিজি ভোল্টেজ বন ভোল্টেজটা, ওই ভোল্টেজটা আমরা যে মিটার দ্বারা আগে চেক দিই যে ভোল্টেজটা কি উইটা পড়ে যায় না একদম ডাউন থাকে। যখন আমাদের ভোল্টেজটা উইটা পড়ে যায়, ভোল্টেজ উইটা পড়ে যাওয়ার পরে আমরা কনফার্ম থাকি যে এটা গ্রেড ভোল্টেজের সমস্যা। তো যখন আমরা গ্রেড ভোল্টেজে কাজ করতে যাই, তখন ধরেন আমরা এই যে এই সাইডটি কাজ করব, ধরেন আমরা এই সাইডটি কাজ করব, যখন আমরা এই সাইডটা কাজ করব, তো প্রথমত যেহেতু আমাদের আমাদের কাছে যখন প্রথম আসে তখন আমরা এখান থেকে এই যে এই কানেকশনগুলি আমরা ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করার পরে প্যানেলটা রিপেয়ারিং হয়ে যায়। তো হতে পারে অনেক ক্ষেত্রে দেখা গেছে শর্ট থাকে এই এই কানেকশনটা CKB1টা, আবার অনেক ক্ষেত্রে শর্ট থাকতে পারে CKB2, আবার অনেক ক্ষেত্রে শর্ট থাকতে পারে CKB1, আবার অনেক ক্ষেত্রে শর্ট থাকতে পারে CKB2। তো এখান থেকে আমরা এই গ্রেড ভোল্টেজগুলি ডিসকানেক্ট করি, করার পর প্যানেলটা রানিং হয়ে যায়। তো এই ভিডিওর মূল যে টপিকটা, এই টপিকটা হচ্ছে যখন আমরা এই কানেকশনগুলি ডিসকানেক্ট করি, করার পরে যে সমস্যাটা হয়, ওই সমস্যাটা হচ্ছে দেখা গেছে এখান থেকে কয়টা কানেকশন শর্ট হয়। তো আমাদের বেসিক জানার যে বিষয়টা, ওই বিষয়টা হচ্ছে এখান থেকে আগে আমাদের খুঁজে বার করতে হবে যে কমন যে শর্টটা, ওই শর্টটা যদি আমরা খুঁজে পাই তাহলে প্যানেলটা রিপেয়ারিং করা পসিবল হয়। আবার অনেক ক্ষেত্রে আমরা মুখস্থ অনুযায়ী এই গ্রেড ভোল্টেজগুলি কাটিয়ে দিয়ে প্যানেলটা রানিং হয়ে যায়। তো আমাদের কাজের সূত্র অনুযায়ী যে কাজটা করতে হবে, যে এখান থেকে আমাদের এই যে প্রথমত এই কানেকশনটা কাটিয়ে দিতে হবে, তারপর যদি না হয় তাহলে এই কানেকশনটা। এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা খুঁজে পেতে পারি যে কোন কানেকশনটা অ্যাকচুয়ালি শর্ট হয়েছে, ওই শর্টটা হচ্ছে দেখা গেছে এটা মধ্যে যখন আমরা মিটারে এক কাটা ধরবো উমসর একটা, আর আরেকটা যখন এটা ধরবো, যদি এই দুটো কানেকশন শর্ট থাকে অবশ্যই দেখাবে। তো এখন ওইভাবে যদি আমরা জাস্টিফাই করি তাহলে প্রথমত ধরেন এখান থেকে আমরা খুঁজে বার করলাম CKB2 আর CKB2 দুইটা কানেকশন আমাদের শর্ট হয়ে গেছে, এই কানেকশনটা আর এই কানেকশনটা শর্ট হয়ে গেছে। এখন ওই কানেকশনটা
হতে পারে অপর পাশে আবার হতে পারে এই পাশে যে কোনো এক সাইডে অবশ্যই শর্ট আছে এই কারণে এই সাইডে শর্টটা দেখাইতেছে তো প্রথমত আমরা এখান থেকে এই যে এই কানেকশনটা কেটে দিব আর এই কানেকশনটা কেটে দিব কেটে দেওয়ার পরে যদি আমাদের ভোল্টেজটা প্রেজেন্ট হয় তাহলে তো হলো আর যদি না হয় তাহলে এই দুটো কানেকশন কানেক্ট করে আমরা অপর পাশে চলে যাব অপর পাশে গিয়া এই যে এই কানেকশনটা আর এই কানেকশনটা সিকিবি টু আর সিকিবি বি টু দুটো কানেকশন আমরা ডিসকানেক্ট করে দিব দেওয়ার পরে আমাদের প্যানেলটা রানিং হয়ে যাইব তো রানিং হয়ে যাইব ঠিক আছে তো এখন যে মূলত যে সমস্যাটা হয় এখান থেকে ধরেন আমরা যখন প্রথমত একটা প্যানেল রিপেয়ারিং করে দিব দেওয়ার পরে ধরেন এখান থেকে এই কানেকশনগুলি কেটে দিলাম কেটে দেওয়ার পরে প্যানেলটা রানিং হয়ে গেছে রানিং হয়ে গেছে তো তারপরে কিছুদিন চলছে চলার পরে আবার সমস্যা হয়ে গেছে এখানে আরেকটা কথা বলে রাখি এখানে অনেক টেকনিশিয়ান ভাই দেখছি ওই জায়গা থেকে হটগান দ্বারা কপটা উঠায় দেয় উঠাই দেওয়ার পরে প্যানেলটা রানিং হয় কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেয় এখন এই কাজটা কারা করতে পারবে বা কারা করতে পারবে না এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি যাদের কাছে বার্নিং মেশিন আছে তারাই করতে পারবে কেননা যদি সমস্যা হয়ে যায় তাহলে এই কপটা আবার খুললে আবার বার্নিং দ্বারা কাজটা করে দিতে পারবে আর যার কাছে বার্নিং নাই সে কিন্তু ধরেন এই সেটটা প্রথমত কাটা খুলে দিছে তারপরে কিন্তু ওই সেটটা খারাপ হতে পারে যখন আমরা প্রথমত এই সেটটা খুলে দিব খুলে দেওয়ার পর রানিং হব রানিং অবস্থায় যদি ডেলিভারি দেই আর কিছুদিন চলার পরে ওই সেটটাও খারাপ হতে পারে এখন দেখা যাচ্ছে ওই সেটটা খুলে দিলাম তাহলে যে কোনো এক সেট কিন্তু আমাদের কানেক্ট অবশ্যই করতে হইব ধরেন আমি এই সেটটা খুলে দেওয়ার পরে ওই সেটটা সমস্যা ওই সেটটা খুলে দেওয়ার পরে ওই সেটটা সমস্যা এখন আমাদের কাছে যখন বার্নিং থাকবে না সেক্ষেত্রে কিন্তু ওই কানেকশনটা আবার কানেক্ট করতে খুব কষ্ট হইব কারণ এই যে ধরেন এই পর্যন্ত আমরা খুললাম যখন এই জায়গায় একটা ভাঙা পড়ব দ্বিতীয়বার যদি আমরা লাগাইতে যাই তাহলে অবশ্যই এখানে রান ধরাইতে হইব বা সোল্ডারিং করতে হইব তখন কিন্তু এই জায়গাটা কানেকশনটা করা সম্ভব হয় না একদম শেষ প্রান্ত ধরেন এই পর্যন্ত খুলছি এই পর্যন্ত কিন্তু এই দুইটা কানেকশন কিন্তু কানেকশন করতে গেলে দুইটা কানেকশন শর্ট হয়ে যায় ধরেন এই পর্যন্ত খুলছি তাহলে কিন্তু এই যে দুইটা কানেকশন শর্ট হয়ে যাবো কানেকশন করার ক্ষেত্রে আর যদি দেখা গেছে বার্নিং দ্বারা খুলে দেই দেওয়ার পরে যদি এই দুইটা কানেকশন শর্ট দেখায় বা এই দুইটা কানেকশন যদি তাড়াতাড়ি দেওয়া সোল্ডারিং করতে যাই তারপর যদি এই দুইটা কানেকশন শর্ট হয়ে যায় তাহলে কিন্তু প্যানেলটা রানিং হইব না তো আমাদের এই সমস্যাটা হয় যখন আমরা হটগান দ্বারা কাজটা করে দিই কারণ এই প্যানেলটা কয়েকদিন চলবে কোনো এস্টিমেট নাই যখন আমরা প্রথম রিপেয়ারিং করে দিব এক মাসও চলতে পারে দুই মাসও চলতে পারে এক বছরও চলতে পারে যদি আমাদের কাছে দুই মাস এক মাস চলার পর আবার রিপেয়ারিং করার লাগে আসে তখন কিন্তু ওই কাজটা করতে আমাদের অনেক কষ্ট হইব তো সেক্ষেত্রে বলি তো আপনারা প্রথমত একটু কষ্ট হইলেও এখান থেকে কানেকশনগুলি ডিসকানেক্ট করে দিবেন কাইটে দিবেন কাইটে দিলে আশা করি হয়তো 10 মিনিট সময় বেশি লাগলেও কাজটা করা সম্ভব হইব আবার যদি কপটা হটগান দ্বারা খুলে দেয় তারপর করা যায় কিন্তু অনেক কষ্ট হয় কিন্তু এটার থেকে অনেক সুবিধা হয় কানেকশনটা কাইটে দিলে চলেন আমরা মূল টপিকে যাই তো ধরেন এখান থেকে এই যে এই চারটে কানেকশন কাইটে দেওয়ার পর প্যানেলটা রানিং হয়েছে তারপরে দ্বিতীয়বার আবার আমার কাছে প্যানেলটা নিয়ে আসলো বা আপনাদের কাছে প্যানেলটা নিয়ে আসলো ওই সেটটা শর্ট এখন ওই সেটটা শর্ট এই সেটটা শর্ট এখন কিন্তু দুনো সাইডই শর্ট আছে তাহলে প্যানেলটা যদি আমরা রিপেয়ারিং করতে যাই তাহলে যে কোনো এক সাইডে আমাদের কানেকশন করতে হইব বা যে কোনো এক সাইডে কানেকশন যদি গ্লাসের ভিতরে শর্ট থাকে তাহলে ওটা রিমুভ করতে হইব ধরেন আমি এই সেটটাই রিমুভ করব এখন ওই যে অনেকে দেখায় অনেকে বলে দেখায় যে এই কানেকশন এই কানেকশন সিকিবি ওয়ান টু সিকিবি বি ওয়ান সিকিবি বি টু আর এসটিপি বিজিআর এসটিপি এই যে পাঁচটা ছটা কানেকশন শর্ট হয়ে গেছে এই ছটা কানেকশন শর্ট হয়ে গেছে এখন গ্লাসের ভিতরে যদি আপনাদের কাছে প্যানেল রিপেয়ারিং করার লাগে আসে বা শর্ট ক্লিয়ার ব্যবহার করেন কোন প্যানেলটা শর্ট ক্লিয়ার ব্যবহার করতে পারবেন ধরেন আমার এখন সিকেবি ওয়ান আর সিকেবি টুটা শর্ট দেখাইতেছে বাকি কানেকশন শর্ট দেখায় না তাহলে কিন্তু ওই কানেকশনটা কিন্তু শর্ট রিমুভ করা সম্ভব হয় আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যখন আমাদের সিকেবি ওয়ান আর সিকেবি টু শর্ট হয়ে যায় অনেক প্যানেল আছে পিকচারের উপরে ভার্টিক্যাল বার পরে আবার অনেক প্যানেল আছে পিকচার আসে না কিন্তু শুধু ভার্টিক্যাল বার পরে তো ওই সমস্যাগুলি যদি আসে তাহলে কিন্তু অনেক প্যানেল রিপেয়ারিং করা সম্ভব হয় না আবার ছবির উপরে যে পার্টিকেল বারটা পড়ে ওই প্যানেলটা কিন্তু রিপেয়ারিং করা যায় কিন্তু এখন এখান থেকে যদি একের অধিক মানে
দুইটা চারটা পাঁচটা কানেকশন শর্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই প্যানেলটা রিপেয়ারিং করা সম্ভব হয় না, 99% শিওর দিতে হয়। কেননা দেখা গেছে এই কানেকশনটা আর এই কানেকশনটা দুইটা তিনটা চারটা যখন একসাথে শর্ট হইব তখন কিন্তু এই প্যানেলটা রিপেয়ারিং করা সম্ভব হয় না, তখন কিন্তু শর্ট ক্লিয়ার ব্যবহার করলে ভিতরে শর্টটা রিমুভ হয় না। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা অনেক এসিআরটি সার্কিট দিয়া শর্টটা রিমুভ করার চেষ্টা করি, প্রথমত 50 ভোল্ট দিয়ে 60 ভোল্ট দিয়ে 70 ভোল্ট দিয়ে দেওয়ার পরে কিন্তু শর্টটা রিমুভ হয় না। তো আপনাদের ক্ষেত্রে এই নিউজটা দেওয়ার মূল কারণটা হলো যখন আপনারা দ্বিতীয়বার রিপেয়ারিং করতে যাবেন তখন আগে দেখবেন যে কয়টা পিন কানেকশন শর্ট হয়েছে, ডাইনে প্লাস বামে দুন সাইডে যদি শর্ট থাকে ওই প্যানেলটা কাজ করা দরকার নাই। আর যদি দেখেন এক সাইডে একটা বা দুইটা বা অতিরিক্ত তিনটা কানেকশন হলেও হয় না, তারপরও ধরে রাখলাম তিনটা কানেকশন শর্ট হয়েছে, ওই তিনটা কানেকশনে কিন্তু আপনাদের শর্ট রিমুভ করা সম্ভব হয়। আর দুই ধরলে ধরে রাখতে পারেন কনফার্ম প্যানেলটা রিপেয়ারিং হয়। আর যদি দেখেন একটা তিনটা বা চারটা কানেকশন শর্ট হয়েছে ওই প্যানেলটা সময় দেওয়া প্রয়োজন নাই, কেননা ওই প্যানেলগুলো কিন্তু রিপেয়ারিং করা সম্ভব হয় না। যখন একের অধিক বা তিনটা চারটা পাঁচটা কানেকশন শর্ট হয়ে যাবো ওই প্যানেলটা আপনারা রিজেক্ট করে দেবেন, কেননা ওই প্যানেলটা কোনোভাবেই সম্ভব হয় না। এটা আমার নিজের প্র্যাকটিক্যাল কাজ করা থিওরি, তো আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে আশা করি বিভ্রান্তের মধ্যে পড়বেন না। কেননা দেখা গেছে একটা প্যানেল আমরা অনেকেই চেষ্টা করি যাতে এটা রিপেয়ারিং করে দেওয়া সম্ভব হয়। এখন ধরেন এই কানেকশন থেকে তিনটা চারটা পাঁচটা কানেকশন শর্ট হয়ে গেছে, তো ওই জায়গায় কিন্তু আপনারা কোনোভাবে শর্ট ক্লিয়ার ব্যবহার করে শর্টটা রিমুভ করতে পারবেন না। অথচ যতক্ষণ সময় আপনারা এই প্যানেলটা ব্যয় করবেন ততক্ষণ সময় লসের পালা যাবে। এই কারণে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আপনারা যদি এই সিঙ্গেল কপে প্যানেলে কাজ করেন তাহলে আপনারা এই থিওরি অনুযায়ী যদি কাজ করেন ধরেন ডাইনে বা বামে আগে জাস্টিফাই করবেন কয়টা কানেকশন শর্ট হয়েছে, যদি দেখেন ডাইনে দুই থেকে তিনটা কানেকশন শর্ট বামেও দুই থেকে তিনটা কানেকশন শর্ট তাহলে এই প্যানেলটা সময় দেওয়া কোনো প্রয়োজন নেই। তো এতটুকুর জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভিডিও থেকে যদি কিছু ইনফরমেশন পাইয়া থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে মাই ইলেকট্রন চ্যানেলটি সাবস্ক্রাইব করে মাই ইলেকট্রনিক্স চ্যানেলে পাশে থাকবেন। আর আপনারা যদি এলসিডি এলইডি প্যানেলে কাজ শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।